Hey guys, welcome back to our channel. अच्छा winter season special. Winter season বাঙালিরা ঘুরতে পারবে না এটা তো হতেই পারে না. So আমাদের channel obviously ঘোরার ব্যাপারে channel আর খাওয়া দাওয়ার ব্যাপারে channel. তো আমরা এবারে এই winter season special পরপর মানে এমন কয়েকটা ঘোরার জায়গা দেখাবো যেগুলো অফবিটও হবে আবার ফেমাসও কয়েকটা জায়গা হবে যেটা আপনারা যথেষ্ট হেল্প পাবেন. ওতে পুরো আমরা কমপ্লিট প্যাকেজ দেবো. প্যাকেজের মধ্যে থাকবে আপনার কেরাম ঘুরতে কীভাবে যেতে পারবেন, কোন কোন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে যেতে পারবেন, কীরকম খরচা হতে পারে ওভারঅল একটা ট্যুরে, আর খাওয়া দাওয়া কোথায় করবেন, খাওয়া দাওয়া মিলে কীরকম কস্ট হবে, ওই জায়গাটা কোথায় কোথায় ঘোরার ব্যবস্থা আছে, মানে ঘুরতে যেতে পারবেন, সে সব কিছু আমরা চেষ্টা করব ইনক্লুড করতে. তো ওই এখন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ভিডিওস আমরা এখন পরপর আনতে থাকবো. আচ্ছা, আমি শুরু করছি আজ অন্যভাবে. ধরুন পুরীর জগন্নাথ মন্দির যদি আমরা 2 ঘন্টার মধ্যে কভার করে বাড়ি আসতে পারে তাহলে কেমন লাগে? পুরীর জগন্নাথ মন্দির, হ্যাঁ, কলকাতাতে থেকে, তাও কোথায় জানেন? খিদিরপুরে. ইয়েস, খিদিরপুরে পুরীরই গ্লিমস আপনি পাবেন আজকের এই ভিডিওতে. কোথায় কী করে যাবেন সব আমরা ডিটেলসে বলে দেবো, কতক্ষণ লাগবে না লাগবে, কী কী ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবল, টাইমিং কেরাম হবে মন্দিরের, সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে থাকবে. তো ভিডিওটা এন্ড অবধি দেখুন, কারণ আজকের ভিডিওতে শুধুমাত্র একটা মন্দির দর্শন নয়, আরও অনেক কিছু ওর মধ্যে থাকবে, এমনকি মায়াপুরে ইস্কনের কালেকশনও কিন্তু এর মধ্যে আছে. তো চলুন দেখা যাক জিনিসটা কী আছে, কিরমভাবে কী হচ্ছে, শুরু করা যাক. চলুন, খিদিরপুর স্টেশনের একদম গায়েই যে বড় বড় মন্দিরগুলো আছে সেটার ব্যাপারে অনেকেই হয়তো জানেন না. অনেকেই তো প্রিন্সেপ ঘাটে আসেন, জানেন কি ঠিক তার পরের স্টেশন খিদিরপুরে রয়েছে এক হিডেন জেম. ভূকৈলাসের মহাকাল মন্দিরের ঠিক পাশেই এই মন্দিরটি অবস্থিত. শ্রী জগন্নাথ মন্দির, যার আরেক নাম কলকাতার শ্রীক্ষেত্র, মুসলিম অধ্যুষিত জায়গায় 1969 সালের 23 জানুয়ারিতে ভক্তদের সাহায্যে একটি ছোট্ট মন্দির নির্মিত হয়। পরবর্তী বছরগুলোতে মন্দির আরো ডেভেলপ করে. এরপর 2003 সালে নতুন মূর্তি স্থাপন করা হয় এবং পুরীর তৎকালীন শঙ্করাচার্য দ্বারা পবিত্র করা হয়েছিল বলে জানা যায়। জুতো ঘরে জুতো রেখে সামনে পাবেন এক দেবী, যিনি মাথায় ঘট নিয়ে দ্বাররক্ষী। মন্দির খোলে সকাল 6টা থেকে 1টা অবধি এবং দুপুরে 4টা থেকে 9টা অবধি। এরপর সিঁড়ি বেয়ে আসলেই পাবেন মূল মন্দির। মন্দিরের গায়ে আছে সাদা রঙের ওপর অপূর্ব সুন্দর কারুকার্য। এই মন্দিরটিতে শুরু থেকেই রথযাত্রার আচার অনুষ্ঠান অনুসরণ করা হয় ও পুরীর মতোই এখানেও মহাপ্রসাদ পাওয়া যায়। সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সূর্যাস্তের সময় এবং ভোগ প্রতিদিন 2:30 এবং রাত 8:30 দেওয়া হয়। 10 অবতার যেমন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি আর শ্রীকৃষ্ণের জীবনের কিছু অংশ ও কর্ম খুব সুন্দর করে এগুলো খোদাই করা রয়েছে পুরো মন্দির জুড়ে। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এই খিদিরপুরের জগন্নাথ মন্দিরের সাথে ইস্কনের মায়াপুরের একটা সম্পর্ক আছে, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি একটা ভালো সম্পর্ক আছে, সেটা আপনারা একটু পরে জানতে পারবেন। মন্দিরের আর্কিটেকচার নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর। জগন্নাথকে নারায়ণ বা কৃষ্ণ এবং বলরামকে শেষ রূপে পূজা করা হয়। একই মন্দিরের ক্যাম্পাসে রয়েছে বিমলা দেবী, যা শিবের সহধর্মিনী, আর এখানেও পুরীর মতোই প্রভু জগন্নাথকেই ভৈরব হিসাবে গণ্য করা হয়।
এছাড়া হনুমান, শিব, মাতা লক্ষ্মীও আছে এই ক্যাম্পাসে। আমরা পুরীর মতো এখানে শৈব, শাক্ত এবং বৈষ্ণব ধর্মের সংমিশ্রণ দেখতে পাই। अच्छा वैसे ये मंदिर के साथ क्या मायापुर का कोई संबंध है? नहीं, मंदिर के आश्रम में मायापुर का कोई संबंध नहीं, लेकिन मायापुर का जितना यहाँ स्कूल का आदमी आता है, हर संडे यहाँ पर प्रोग्राम करता है। अच्छा, भक्त आता है यहाँ, भरेडम आर्टिस्ट होता है, वो कभी कभी वो लोग को प्रोग्राम करते हैं, यहीं से प्रोग्राम करते हैं मायापुर से। अच्छा, हर संडे होता है? हर संडे, मतलब आज के आज जैसे हो? जैसे हर संडे। तो ये इस्कॉन के लोग यहाँ पे प्रोग्राम करते हैं? इस्कॉन को स्वतंत्र जो है मेंबर है, वो लोग प्रोग्राम करते हैं। পুরীর মন্দিরের মতোই ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথযাত্রার প্রথম দিনে রথে সাজিয়ে একটি গাড়িতে করে সল্ট লেকের সেন্ট্রাল পার্কে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রথগুলিকে টেনে নিয়ে যাওয়া হয় সহভূমিতে, তখন এটাকেই গুন্ডিচা মন্দির ধরে নেওয়া হয় এবং এখানে তাদেরকে বহুদা যাত্রা অবধি রাখা হয়। রথ টানার আগে পুরীতে একটা প্রথা রয়েছে, সেটা হচ্ছে মেঝেতে ঝাড়ু দেওয়া হয়, এটাকে ছেঁড়া পাহানারা বলে। এখানে সেটিও করা হয় খুব সুন্দরভাবে। মূল গর্ভগৃহের পাশাপাশি রয়েছে শিব, মা বিমলা, লক্ষ্মী, হনুমান ও ভাগবতের মন্দিরও। বিশেষ লক্ষণীয় যে ভাগবতের মন্দিরেও আছেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার সঙ্গে কৃষ্ণ। That's it for today guys and thank you for watching this video. আশা করি আপনারা পুরীর একটা এই জগন্নাথ মন্দিরের যে ফিলটা সেটা আপনারা আজকেই পেয়েছেন এই খিদিরপুরের মন্দিরটা সম্পর্কে জানতে পেরে। এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন নতুন হলে। থ্যাংক ইউ।